ওয়েলকাম টু কাঠগুদাম স্টেশন। আজ আমরা নৈনিতালের সবচেয়ে কাছের স্টেশন, যেটা সেই কাঠগুদাম রেলওয়ে স্টেশনের সম্বন্ধে কিছু জানব। এই কাঠগুদাম রেলওয়ে স্টেশন থেকে নৈনিতালের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। এখান থেকে বাসে অথবা ট্যাক্সিতে নৈনিতাল যেতে সময় লাগে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো। এটি কাঠগুদাম রেলওয়ে স্টেশনের রাতের দৃশ্য। তবে নৈনিতাল যেতে গেলে কাঠগুদামে না নেমে কাঠগুদামের আগের একটি স্টেশন, যেটা হলদিওয়ানি স্টেশন, সেখানে নেমে যাওয়াটাই বেটার। কারণ হলদিওয়ানি স্টেশন থেকে অনেক বেটার বা বেশি অপশন পাওয়া যায় নৈনিতাল বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য। কারণ সেখানে হলদিওয়ানি স্টেশনে একটা বড় বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ছাড়ে, এবং সেখানে ট্যাক্সি স্ট্যান্ডটা অনেক বড়, সেখানে যাওয়ার অপশন অনেক বেশি থাকে, শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়। এই কাঠগুদাম স্টেশনে প্যাসেঞ্জারদের জন্য আছে জেন্টস ওয়েটিং রুম, আছে লেডিস ওয়েটিং রুম, আছে আপার ক্লাস ওয়েটিং রুম, এবং আরও আছে এসি লাউঞ্জ, এবং যাত্রীদের লাগেজ স্টোরেজের জন্য আছে ক্লক রুম, যেখানে যাত্রীরা কিছু ফিজের মাধ্যমে লাগেজ জমা রাখতে পারেন। হলদিওয়ানি স্টেশনের মতো কাঠগুদাম রেলওয়ে স্টেশনেও আছে রিটায়ারিং রুম, যে রিটায়ারিং রুমগুলো যাত্রীরা বুক করতে পারেন রাত কাটানোর জন্য, উইথ ফ্যামিলি আর উইদাউট ফ্যামিলি। রিটায়ারিং রুমগুলো বুক করার জন্য স্টেশনে যে এনকোয়ারি আছে, এনকোয়ারিতে যোগাযোগ করা যেতে পারে, অথবা IRCTC-র যে অ্যাপ আছে IRCTC ট্যুরিজম বলে, সেখান থেকেও বুক করা যেতে পারে। তাই যদি এমন কোনো ট্রেন হয় যেটা অনেক রাতে পৌঁছাচ্ছে বা অনেক রাতের দিকে ছাড়বে বা ভোরের দিকে ছাড়বে, সেক্ষেত্রে আপনারা এখানে রিটায়ারিং রুম বুক করে রাত কাটাতে পারেন স্টেশনে। এই কাঠগুদাম স্টেশনের পরের স্টেশনই হলদিওয়ানি, এবং তারপরের স্টেশন লালকুয়ান। এই নৈনিতাল আসার সবচেয়ে বেস্ট ট্রেন হলো লালকুয়ান এক্সপ্রেস। বর্তমানে লালকুয়ান এক্সপ্রেসে আসলে লালকুয়ান থেকে কোনো গাড়িতে করে হলদিওয়ানি এসে সেখান থেকে বিভিন্ন ট্রান্সপোর্টেশন অপশানগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অথবা লালকুয়ান থেকেও প্রাইভেট ট্যাক্সিতে করে বিভিন্ন লোকেশন অর্থাৎ নৈনিতাল, কৌশানী, জিম কর্বেট সব জায়গাগুলোতে যেতে পারেন। রুম, ক্লক রুম এবং বিভিন্ন শপ সবগুলোই বেশিরভাগই আছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তবে একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিনলে যে জলের বোতলগুলো, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 20 টাকা করে পাওয়া যায়, সেই কিনলে জলের বোতলগুলো এখানে 15 টাকা করে পাওয়া যায়। আমাদের এই ইউটিউব চ্যানেলে কাঠগুদাম রেলওয়ে স্টেশন ছাড়াও আমরা হলদিওয়ানি রেলওয়ে স্টেশন নিয়ে একটা ভিডিও বানিয়েছি, এছাড়াও নৈনিতাল, কৌশানী সম্বন্ধে আরও অনেক ভিডিও বানিয়েছি, যেগুলো দেখলে আপনারা সেই সব লোকেশন সম্বন্ধে আরও অনেক তথ্য পেয়ে যাবেন, যেগুলো আপনাদের ওখানে ঘুরতে আশা করি কাজে লাগবে। যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা ভবিষ্যতে এরকম আরও অনেক যে ইনফরমেটিভ ভিডিওগুলো বানাবো সেগুলোর আপডেট আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।